প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বুধবার দুপুরে মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি জামায়াতের 75 হত্যাকাণ্ডের পুনরাবৃত্তির স্লোগান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কুচি। বিক্ষোভ সমাবেশে মহানগর উত্তর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, এই বিশাল সমাবেষ প্রমাণ করে আওয়ামী লীগ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে। হুমকি দিলে, হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না।